চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেও পুরান ঢাকা থেকে নিষিদ্ধ রাসায়নিক গুদাম পলিথিন ও প্লাস্টিকের কারখানা উচ্ছেদে স্থানীয় ব্যবসায়ীরা বাধা দিলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে তাদের টাস্ক ফোর্সের এই অভিযান চলবে পয়লা এপ্রিল পর্যন্ত ওই এলাকায় রাসায়নিক মজুদ থাকলে তা সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেয় সিটি কর্পোরেশন শুধু নিষিদ্ধ রাসায়নিক গুদামের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা থাকলেও পর্যাপ্ত সময় না দিয়ে এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে প্লাস্টিক ও পলিথিনের গুদামও উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের তবে সাধারণ মানুষের নিরাপত্তা জড়িত থাকায় পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর বিষয়ে কোনো ধরনের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০১০ সালের জুনে পুরান ঢাকার নিমতলিতে লাগা আগুন একশো জনের প্রাণহানি ঘটালে সরকার ২০১০ সালের সেপ্টেম্বরের মধ্যেই কেমিক্যাল কারখানা ও গুদামগুলো সরানোর নির্দেশ দিলেও মালিকদের অসহযোগিতায় তা হয়নি ২০১১ সালে সরকার কেরানীগঞ্জে রাসায়নিক পল্লী করে ২০১৪ সালের মধ্যে আবাসিক এলাকায় ভয়াবহ দাহ্য পদার্থের এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও সে পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি ফেব্রুয়ারিতে চকবাজারের অগ্নিকাণ্ডে একাত্তর জনের প্রাণ গেলে পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম এবার রাজধানীর কদমতলি ও টঙ্গির দুটো জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত হলেও এজন্যে বরাদ্দকৃত জায়গা যেমন বেদখলে আছে তেমনি কারখানা বা গুদাম সরানোর কোনো অবকাঠামোই নেই সেখানে কাজেই বিদ্যুৎ পানি সহ সকল সেবা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় যেসব ব্যবসায়ীরা পুরান ঢাকা থেকে সরছেন তারাও আবার যার যার সুবিধা মতো জনবসতিতেই সরাচ্ছেন এসব বিপজ্জনক দাহ্য পদার্থের মজুদ এসব নিয়ে আলোচনায় আজ রাজগাঁও স্টুডিওতে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমান্ডার মোহাম্মদ জাহিদ হোসেন বিস্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক মোহাম্মদ শামসুল আলম এবং এফ এর কেমিক্যাল ডিভিশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাগত আপনাদের তিনজনকে আমি এয়ার কমান্ডার মোহাম্মদ জাহিদ হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা দেখছিলাম মানে টিভিতেই লাইভ দেখছিলাম যে আপনি গেছেন অভিযানে লোকে মিছিল করছে যে অবৈধ অভিযান মানি না মানি না এবং তারপরে আপনি বোধহয় আটকাও পড়েছিলেন মানে কিছু সময় অবরুদ্ধ ছিলেন পুলিশ গিয়ে আপনাকে উদ্ধার করে আনলো আমি জানতে চাই যে আমি আসলে অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি যে রাসায়নিকের গুদাম সরাবেন না পুরান ঢাকাবাসী কারা বাধা দিচ্ছেন পুরান ঢাকাবাসী নাকি ব্যবসায়ীরা দেখুন ঠিক বাধা দেওয়া বলবো না ব্যবসায়ীদের সাময়িক যে বিঘ্ন ঘটেছে এখন তাদের ব্যবসা বাণিজ্যে আর তাদের সাথে কিন্তু এখানে জড়িত আছে প্রচুর পরিমাণ শ্রমিক যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা অর্জন করে তো তাদের তো একটা স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা খুব আসবে যে কিছুটা হয়তো অনিশ্চয়তার কাছ থেকে এটা হতে পারে যে তাদেরকে যে স্থানান্তরিত করা হবে তারা কোথায় যাবে যেখানে যাবে সেই জায়গাটা এখনো তৈরি হয়নি তাহলে তারা কতদিনের দিনের জন্যে এরকম ব্যবসা বাণিজ্য গুটিয়ে বসে থাকবেন আসলে ব্যাপারটা তা নয় কারণ তাদের মাসের মধ্যে সেই জায়গাগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত করে দেওয়া হবে যেন তারা পরিপূর্ণভাবে সেখান থেকে এই ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে তারা ইচ্ছে করলে বলা হয়েছে যে উজালা ম্যাচ ফ্যাক্টরিতে যে ঘরগুলো রয়েছে তারা সেগুলো ব্যবহার করতে পারবেন এই ছয় মাসের মধ্যে আর সবচেয়ে বড় কথা হলো যে পুরোনো ঢাকা এখন একটা জনবসতি এলাকা হয়ে গেছে আগে এটা ব্যবসায়ের প্রাণকেন্দ্র ছিল অনেক বছর আগে আস্তে আস্তে সেখানে লোকালয় বেড়েছে মানুষের জনবসতি বেড়েছে জনবসতি যেখানে বেড়ে গেছে সেখানে তো আপনার জনগণের জানমালের হুমকির মধ্যে রেখে সেখানে গুদাম ঘর বা কারখানা করতে দেওয়া যায় না তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয়েছে ব্যবসায়ের তাদের যে আহ ব্যবসায়িক গদি যেটাকে বলা হয় দোকান তারা কিছু স্যাম্পল তাদের দোকানে রাখবে যেন খদ্দেররা এসে তাদের কাছ থেকে পাইকারি দরে সেগুলো কেনার জন্য যাচাই বাছাই করে দাম বের করে তারপর সেখানে তারা পেমেন্ট করে রিসিপ্ট নিয়ে তারপর গুদাম থেকে তারা এটা ডেলিভারি নিয়ে যাবে কিন্তু গুদাম তো তার এই দোকান ঘরের সাথেই থাকতে হবে এমন তো কোনো কথা নেই তো এই জিনিসগুলো আসলে মানুষকে বুঝতে হবে জানতে হবে কারণ তাদের নিজের জীবনও বিপন্ন এখানে তাদের প্রতিবেশীদের বিপন্ন জীবন এখানে বিপন্ন রাসায়নিক আর কেমিক্যালের মধ্যে প্লাস্টিকের মধ্যে আগুন ধরলে যে কতটা ভয়াবহ রূপ ধারণ করে সেটা তো আমরা নিমতলির থেকে শিক্ষা নিয়েছিলাম কিন্তু তার পুনর্বার আমাদেরকে আবার একটা মর্মান্তিক দুর্ঘটনা গত বিশে ফেব্রুয়ারি আমাদেরকে দেখতে হলো এবং সেটার কারণে আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বজনহারাদের বেদনা কিন্তু ব্যবসায়ীদের যত টাকাই থাকুক বা তাদের যত ব্যস্ততার সম্মুখীন হোক সেটা দিয়ে কোনদিন পূরণ করতে পারবে না। ব্যবসায়ীরাও নিরাপদ থাকবেন না শ্রমিকরাও থাকবেন না কিন্তু এই মানে 2010 এর জুন এর সেই ঘটনার পর অন্তত সচেতনতার কাজটুকু হলো নাকি না সেই প্রসঙ্গে আমি আসলে ইয়ার কমান্ডার মোহাম্মদ যাইদ হাসান আস বারেই 6 মাসের মধ্যে যে প্রস্তুত হবে এই গুদাম এলাকা বা রাসায়নিক কারখানার এলাকা তারই বা গ্যারান্টি কে কাকে দিচ্ছেন সেই প্রসঙ্গেও আমি তালাক করতেই চাই তিনজনের সঙ্গে মোহাম্মদ শামসুল আলম আপনার কাছে আমি জানতে চাই যে এই আগুনটা লাগার পর থেকে আসলে আরেকটা জিনিস নিয়ে ভীষণ মানে বিতর্ক আপনি নিশ্চয় লক্ষ্য করছেন যে একটা মানে কেউ বলছেন সিলিন্ডার থেকে যদিও এখন তদন্ত দলও বলছে যে রাসায়নিক থেকে কিন্তু কেউ বলছেন সিলিন্ডার থেকে কেউ বলছেন রাসায়নিক থেকে কেউ বলছেন এখন অভিযান করার কথা রাসায়নিক দিয়ে তো দাহ্য পদার্থ প্লাস্টিক সরাচ্ছেন কেন মানে পুরোনো ঢাকায় যে আসলে অনেক কিছু আছে নতুন ঢাকায়ও হয়তো আছে কিন্তু পুরান ঢাকায় যে আসলে অনেক কিছু আছে যে যেটা তৈরি মানে যা যা থেকে আসলে আগুনটা বাড়তে পারে এই বিপদজনক জিনিসগুলো যে আছে সে বিষয়ে আমাদের কোনো তথ্য আছে কিনা মানে আমাদের কাছে যথেষ্ট কি কি আছে কোন কোন জিনিসগুলো সরানো দরকার আমাদের কাছে কোনো তথ্য আছে কিনা ধন্যবাদ ডিবিসিকে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমত আমি সিলিন্ডার কথাটা আসি আমরা যখন প্রথম গেলাম ইনভেস্টিগেশনে কিছু লোক খুব বলতে শুরু করলো সিলিন্ডার সিলিন্ডার তো আমরা তো আগুন লাগার পরপরই শুরু হলো যে রাসায়নিক থেকে কিছু হয়নি রাসায়নিক থেকে কিছু হয়নি জি সত্যি কথা তো আমরা এটা গেলাম যেটা দেখে বুঝছি এখানে সিলিন্ডার হওয়ার কথা না কারণ যে গাড়িগুলো বস্তুভূত হয়েছে বিস্ফোরণের কতগুলো আলামত থাকে স্পষ্ট কিছু লক্ষণ থাকে সেই লক্ষণ আমরা অ্যাটে প্রথমেই দেখিনি কিন্তু জনগণ ওখানে বলতে শুরু করেছে তিনটা কস একটা সিলিন্ডারের কথা বললো তারপরে ট্রান্সফর্মারের কথা বললো হতে পারে বললো যে হতে পারে দোতলা থেকে তো তো কিন্তু জোর দিচ্ছিল সিলিন্ডার দিকে আমরা প্রথমে দেখলাম গাড়ি সিলিন্ডার অক্ষত যেটা সিএনজিতে চালিত পরে গাড়ি দেখলাম ডিজেল চালিত এটা সিএনজি সিলিন্ডার ছিলই না আর একটা তত্ত্ব ওরা দিচ্ছিল যে একটা গাড়ির উপর অনেকগুলো সিলিন্ডার ছিল ক্যারি করছিলো কোথাও নেওয়ার জন্য তো আগুন গিয়ে বিস্ফোরিত হয়েছে তা আমরা দেখলাম একটা সিলিন্ডারের টুকরাও কোথাও নাই আশেপাশে ফায়ার ব্রিগেডের আগুন নিবানোর পর সিটি কর্পোরেশন অনেকগুলো গার্বেজ এক জায়গা করেছে গাড়িগুলোকে এক জায়গায় নিয়ে গেছে সব আমরা তন্নতন্ন করে পরীক্ষা করে দেখলাম দেখলাম আমরা যেটা দেখলাম কিছু বডি স্প্রে ক্যান ব্যাপকভাবে ছড়িয়ে আছে আমরা তখনই বুঝছি এটা কি আসলে সারা রাত ধরে এক রকমের মতো আওয়াজ করে করে ফুটছিল মানে যখন লাইভ টিভিতে রিপোর্টাররা বলছিলেন সারা রাত ধরে স্বাভাবিক আপনি দেখুন একটা যে কোনো কেন যখন প্রেসারাইজ থাকে প্রেসার ইউজ করার পর যদি কমেও যায় তারপর যে পরিমাণ ব্যাপার থাকে আপনি জোরে যখন কিছু দিয়ে চাপ দিবেন ধরুন কোনো ট্রাকের চাকা নিচে পড়লো দেখবেন বিস্ফোরণ করছে ওরকম বাচ্চারা দেখি খেলে এগুলো নিয়ে যেমন আপনি জুইসের প্যাকেট জুইসের প্যাকেটকে ওরা গাড়ির চাকা ফেলে ফেলে এটা ফাঁস করে বিস্ফোরিত হয় তো ওইরকম এই ক্যানগুলো যখনই হিট লাগে ভিতরে যে প্রেশার তৈরি হয় ওই প্রেশার ফেটে যায় বিস্ফোরণ ঘটে সাথে সাথে ভিতরে যে লিকুইডগুলো ছিল ওগুলো ব্যাপার হয়ে একটা আগুনের গোলা তৈরি করে ওই জায়গাটায় সেটে ঘটেছিল আমরা ওইভাবে রিপোর্ট দিচ্ছি সরকারকে তো আমরা পর্যায়ক্রমে তদন্ত করলাম আমরা পেলাম না সিলিন্ডারকে আর ট্রান্সফর্মারকে আমরা খবর নিয়ে দেখলাম যে ট্রান্সফর্মার ছিলই না তাইলে লক্ষ্য সন্দেহটা তীটা দোতলার দিকে যায় এবং স্পষ্টভাবে দেখেছি আমরা দোতলার ওয়ালগুলা বিস্ফোরণের ধাক্কায় ভেঙে রাস্তার উপর পড়ে গেছে এবং পরবর্তীতে যখন ভিডিও ফুটেজগুলো আমাদের হাতে আসলো আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম আমাদের আমরা আগে থেকেই যা বুঝেছি ঘটনা কিন্তু তথ্য পাওয়ানোর জন্য আমরা প্রকাশ করছিলাম না কিন্তু আমরা যখন সব তথ্য পেয়ে গেলাম আমরা ক্লিয়ার একদম সরকারকে আমরা আজকেও আমরা মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি হয়েছে সেখানেও আমি ছিলাম আমি সই করেছি এখানে আমরা ওই কথাই বলেছি আমাদের রিপোর্টও আমরা ওইটা এনেছি তো আমার কথা যেটা সেটা হলো পুরানো ঢাকাবাসীদের নিজেদের সাথে নিজেদের জীবনের সাথে কেমিকেল গুদামগুলো ওখান থেকে সরাতে হবে কারণ আগুন যখন লাগবে তখন তো কে ব্যবসায়ী কে শ্রমিক সাধারণ এবং সত্যি কথা যে অনেকে ক্ষেত্রে মালিকও মারা যাচ্ছে যিনি করছেন উনিও মারা যাচ্ছেন তো সেই জন্য ওগুলো সরানো দরকার তবে আমরা যেটা বলতে পারি নিমতলি ঘটনা ঘটনার পর থেকে ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ ওই জায়গায় একটা লাইসেন্সও দেয়নি এবং আমরা আমাদের ব্যবসায়ীরা যারা ইনভলভ তাদেরকে মোটিভেট করে আমরা তাদেরকে কেরানীগঞ্জ এবং গাজীপুরের দিকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি আমরা এরপরে নতুন যত লাইসেন্স আসছে আমরা ওইখানে দিয়েছি যাত্রাবাড়ির দিকে কিছু লাইসেন্স আছে আমরা এখন ওগুলো সরানোর চিন্তা চলে আসছে আমাদের একসময় যেখানটা ফাঁকা ছিল এখন জনবসতি হয়ে যাচ্ছে তাহলে সরতে হবে তো এই যে সরতে থাকা এটাও কিন্তু একটা সমস্যা ব্যবসায়ীদের জন্য তো সেজন্য ব্যবসায়ীদের জন্য একটা পারমানেন্ট একটা ঠিকানা প্রয়োজন এবং সরতে হবে যেখানে জনবসতি নেই সেখানে এবারেও তা হচ্ছে কিনা সেই প্রসঙ্গে আলাপ করব এবং একটু ওনার সাথে অগ্নিকাণ্ডের দিন রাতে মাননীয় মেয়র সাথে আমি সারারাত ঘটনাস্থলে ছিলাম এবং পরদিন আগুন সম্পূর্ণ নিভে গিয়ে সেখান থেকে সবকিছু মানে আমি তো ইন্সপেক্টর না দেখেছি সেগুলো আমি যেটা দেখেছি ভোর হওয়ার সাথে সাথে যে নিচে যে গাড়িগুলো পুড়েছে গাড়িগুলোতে যে গ্যাসের সিলিন্ডার ছিল সেগুলো ইন্ট্যাক্ট ছিল সেগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি হলে তো সেই সিলিন্ডার গাড়িতে থাকতো না আমি নিজের সচক্ষে সেটা দেখেছি আর সকাল ছয়টা পঞ্চান্নতে আমি একটা ভিডিও করেছি মসজিদের ছাদে থেকে যে মসজিদটা পাঁচতলা উঁচু পাঁচতলার ছাদ থেকে সেই ওয়াহিদ মেনশনের দোতলা এবং তিন তলায় মুহুর্মুহু তখনও আপনার ব্রাস্ট হচ্ছিল এখানে সুযোগ পেলে আমি শোনাতে পারতাম হ্যাঁ আমার কাছে আমার কাছে আছে বলছিলেন মনে হচ্ছে পটকা ফুটার মতো তারপর পুরনো ঢাকার গলিগুলো এত সরু ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারছিল না সমগ্র তাদের যে রিসোর্স ছিল সব কিছু প্রয়োগ করার পরেও তারা রীতিমতো হিমশিম খাচ্ছিল কারণ কোথায় দিয়ে গাড়ি আসবে কোথা দিয়ে তারা হোস পাই পাবে নিশ্চয়ই বিমান বাহিনীর সহায়তা নিয়েছিলাম আসলে আলোচনাটা এরপরে এইটিও নিতে চাই যে আবার যেখানে যাবে সেখানেও তো জনবসতিহীন জায়গায় এগুলোর জন্য আলাদা ব্যবস্থা করতে হবে কিনা মোহাম্মদ বেলায়েত হোসেন আমি আপনার কাছে আসতে চাই আমি আপনার কাছে জানতে চাই যে মানে আপনাদের আপত্তির জায়গাটা কোথায় মানে আগুন আজকেও লাগতে পারে কালও লাগতে পারে বলে কয়ে আসবে না এই বিপদ থেকে উদ্ধার পেতে পুরান ঢাকাবাসী যাচ্ছে না নাকি আপনারা ব্যবসায়ীরা যাচ্ছেন না আপনাকে সবাইকে ধন্যবাদ এখন হয়েছে কি আমার আলোচনা গেলে প্রতিপক্ষ না হয়ে আলোচনা করলে মনে ভালো হয় আমি এই অরাজ আমাদের সাথী বন্ধুরা যারা আছেন আমি কিন্তু সারা জীবনটি কেমিক্যালে কাজ করেছি নাইনটিন সিক্সটি থেকে তো আমি কেমিক্যাল সমিতির লং টাইমের দায়িত্বে জেনারেল সেক্রেটারি ষোলো বছর সব মিলে কিন্তু এখানে চার দশকের মতন তো আমি এই যে কমিটি যা হয়েছি বিশেষ করে ওই দিন রাত্রে ওইখানে চারটা পর্যন্ত আমি ওখানে ছিলাম সরজমি ওখানে ছিলাম কারণ ওই যে অহিত বাসনের সামনে বাড়িটা আমার ছোট বোনের বাড়ি আবার কেমিক্যালে আমি দীর্ঘদিন দায়িত্বে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পুরাতন শহরের ময় মুর্বি আছেন তাদের সাথে আমার আত্মীয়তা বন্ধুত্ব সব মিলে আমরা কিন্তু এখানে একটা গ্রুপ ছিলাম তো উনি যারা যে কথা বলতেছেন কথা কিন্তু আসলে তো অনেকগুলি কথা এখানে আমি এখানে শেয়ার করতে চাই না তো আমার শেয়ারটা হলো যে নতুনভাবে কিন্তু একটা জিনিস আইটেম কিন্তু চিহ্নিত হয়েছে কিন্তু এখন কিন্তু যেখানে ছিল কেমিক্যাল চারটা বিভক্ত হুম চারটা বাঘের মধ্যে যে মূল পাঠটা হলো সেটা হলো যে এইস ওয়ান এইস টু জে ওয়ান জে টু যে তিনটা বিষয় আছে এটা কিন্তু আমাদের আলোচনা এখানে আসবেন আসার কথা না

ফিরে এলাম রাজকা মোহাম্মদ বেলায়ত হোসেন আমি কয়েকজন দর্শকের মন্তব্য পড়ে আপনার কাছে আসি মেহেদি হাসান সোহেল বলছেন সরকারের সদিচ্ছার প্রয়োজন নাইমুল বাদল বলছেন রাসায়নিক সরানোর জন্য সরকারের ইচ্ছাই যথেষ্ট জনগণের চাওয়া না চাওয়ায় কিছু আসা উচিত না সোহাগ মুন্সি বলছেন যে সাধারণ মানুষ নিরাপদে জায়গায় সরে যেতে চায় এবং এই ওcosmetic brand এর fake brand নিয়ে উনি কথা বলছেন এস এম হোসেন বলছেন যাইভাবেই হোক দাজো কেমিক্যাল সরিয়ে আমাদের নিরাপদে রাখা হোক আপনাদের আপত্তি জায়গাটা কোথায় আমরা দাজো কেমিক্যাল যেটা আছে আমরা তো মানুষ এই সমাজে জাইলিন টলুইন এমবিকে এমবিকে ধরে এই 29 টা এটা হলো যে জেটু হাইলি ফ্লেভলিং ফ্লেভিং কিন্তু আছে একটা আপনার লো হেজার্ড একটা মিডিয়াম হেজার্ড একটা হলো আপনার হলো এই

হাইলি ফেলবে কোনো কেমিক্যাল কোনো অবস্থাতেই শহরের ভিতরে পশু থাকতে পারবে না তবে মিক্সড বসু যে এই সন্ডল লো হ্যাজার্ট মিডিয়াম হ্যাজার এই কেমিক্যালকে থাকতে কোনো আপত্তি নাই প্লাসটা আইন আছে সরকার সিদ্ধান্ত নেবে এটা মান কি মানবে না এটা আমার আপত্তি না কিন্তু আমি জানাইলাম কারণ যদি কেমিক্যাল হলো এমন একটা বন্ধু আমাদের যে জাতি যত উন্নত কেমিক্যালের ব্যবহার তত বেশি অতএব কেমিক্যালকে ব্যবহার আরও যেন বেশি করতে পারি ভালো পথে একটা ডিসিপ্লিন না করে সেদিকে কিন্তু চিহ্নিত করতাম সেই জন্য দেশে যে অবস্থা হয়েছে এখন আতঙ্ক হওয়ার কারণে এই কেমিক্যালকে কিন্তু আমাদের কেমিক্যাল মিটফোড় এলাকা সমিতির আন্ডারে ছিল আমরা কিন্তু এটা দেখাশোনা করতে পারতাম এটা নিয়ন্ত্রণ ছিল কেমিক্যালের শতবর্ষের ইতিহাসে মিটফোড়ে কিন্তু কোনো আগুন লাগে নাই কারণ আমরা বংশগত জানি কোনটা কিভাবে রাখতে হবে কোনটা বাসা কোনটা থাকবে কোনটা থাকবে না আমি একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে একটি বসত বাড়ি ওয়াহেদ ম্যানশন একটা বাড়ি মানে একটি থাকবার বাড়ি সেই বাড়ির দোতলায় প্রসাধনী কারখানার নামে রাসায়নিকের গুদাম আমি জানতে চাই আপনারা একে কোন দিক থেকে সমর্থন করছেন এই কারখানার ট্রেড লাইসেন্স নাই বিস্ফোরক দপ্তরের কাছ থেকে এই কারখানার ট্রেড লাইসেন্স নাই সিটি কর্পোরেশন থেকে এই কারখানা নিশ্চয় জাল রাস মানে বডি স্প্রে তৈরি করছিল আমাদের কারখানা তো বসতবাড়ির আমাদের কেমিকেল পরিবার কেমিকেল সমাজ বিসিএস কোনো সমর্থন করে না যে আমাদের একটা আমাদের প্রশ্ন যে এখানে এত বড় গুড়ন রইলো

তো ইথানল যে লাগতেছে যারা গুদামজাত করতেছে বা কর্তৃপক্ষ দেশে আছে যে এত শ্যাম্পু এত বডি স্প্রে এত হাইলি ফ্লেমিংয়ের যে কসমেটিক পণ্যের আপনার রিমোভার ঠোট পলিশ নেইল পলিশ আদার্স থাকতেছে এখন তো হাইলি ফ্লেমিং আছে তো থাকার পরে আগে কিন্তু সদ্য কেউ ছিল না

হাশর করবে বাবা না 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 কিন্তু 2201 কোটি টাকা স্যাংশন হলো এটা কি সম্ভব না যদি 50 একর জায়গা 100 একর জায়গা লাগে মাটির ফিল্ডে কত টাকা লাগবে আমি আপনার কাছে যখন আসব আমি জানতে চাইবো আপনারা যতবার অভিযান হয় ততবার অভিযান পরিচালনাকারীদের বাধা দেন আপনারা সরকারকে চাপ দিতে পারলেন না কেন যথেষ্ট যে সময় মতো কেমিক্যাল পুল্লিটা বানাতে আমি প্রশ্নটা আপনাকে করব আমি আপনার কাছে জানতে চাই যে এই কথাটাও সত্যি যে যদি সরকার ঠিক জায়গা করে না দেয় সরে সরে যেতে যেটা আপনিও শুরু করেছিলেন বলা যে কেউ 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 যাত্রাবাড়িতে গাজীপুরে ব্যবসা করছেন সেগুলো অনেক সময় জনবসতিতে হচ্ছে তো আসলে জনবসতি যে লক্ষ্যে আপনাদের নানা নিয়ম কানুন অভিযান পরিচালনা তা তো তাহলে সফল হবে না সেই পল্লীগুলো তৈরিতে সময় লাগাটা একটা বড় ক্ষতির কারণ হচ্ছে কিনা সত্যি কথা আজকে যে এখানে খালি জায়গা কালকে সেখানে বসত হয়ে যাচ্ছে পপুলেশন বাড়ছে সব বড় বড়ো কথা কোথাও যদি গুদামগুলো নিয়ে যাওয়া হয় ছোটো ছোটো কারখানা যদি তৈরি হয় তার আশেপাশে স্বাভাবিকভাবে মানুষের ব্যবসা বাণিজ্য শুরু হয়ে যাবে চায়ের দোকান আসবে বিড়িওয়ালা আসবে তারপর আসবে কেউ বস শ্রমিকরা বসবাস করার জন্য তো আমরা দেখেছি যেমন ভূপালের ক্ষেত্র দেখা গেছে ভূপাল যখন এই কারখানাটা একদম মরুভূমির মাঝখানে নিয়ে করা হয়েছিল কিন্তু এই কারখানা চল চলার পর এই কারখানার পাশে একটা শহর গড়ে গড়ে উঠেছে এটা হতে পারে সেজন্য জন্য এমনভাবে পরিকল্পিত একটা জায়গা ঠিক করে নিতে হবে ওই একটা সীমা থাকবে সীমার বাইরেই বসত হবে আর ভিতরে এই সমস্ত ডেঞ্জার গুজগুলো থাকবে স্টোর হবে ফ্যাক্টরি থাকতে পারে এবং বৈধ ফ্যাক্টরিগুলা ছোটো ছোটো কারখানা এগুলো যেতে পারে এই যদি ব্যবস্থা করা না হয় তাহলে আমরা আমি যেখানেই গুদাম নিয়ে যাই কিছুদিন পর তার আশেপাশে বসত হয়ে যাবে সেই জন্যই পরিকল্পিত একটা জায়গা প্রয়োজন আছে বলে আমি মনে করি কিন্তু সেই ক্ষেত্রে এত দেরি হচ্ছে কেন কি মনে হয় আপনার মানে এটা স্বাভাবিক সরকারি দেরি নাকি একরকমের একটা পুরান ঢাকাতেই রেখেই ফ্যাক্টরি করে সেখানেই ব্যবসা করতে হবে এরকম একটা মানে প্রভাবশালীর প্রভাব আছে আমি ঠিক পুরোপুরি তা মনে করি না তার কারণ হলো পুরোনো ঢাকাতে থেকে কিন্তু অনেক ফ্যাক্টরি বেড়িয়ে গেছে আপনি দেখবেন যেগুলো এই পাশে ছিল এখানে আছে এখন কয়েকশো আছে কয়েক হাজারের উপর আছে কিন্তু আরও কয়েক হাজার কিন্তু নদী পার হয়ে ক্যারানীগঞ্জ চলে গেছে দূরে চলে গেছে তার মানে কিছু শিফট হচ্ছে কিছু নতুন করে হচ্ছে তো শিফট হবে শিফট হচ্ছে তাকে পরিকল্পিতভাবে করে নিতে হবে এখন ব্যবসায়ীদের যদি ইচ্ছা না থাকতো তাহলে নদীর উপরে যারা যেত না তাদেরকেও একটা ফেসিলিটেড করতে হবে সরকার অর্গানাইজের কাজটা করতে হবে একক কাউকে দায়িত্ব করা আমার মনে হয় না নিশ্চয়ই এরকম একটা মহম্মদ চাইতেছেন কারণ আসলে তো এককভাবে দায়ী করার কোনো উপায় নাই কারণ ব্যবসায়ীরা সরবেন সরবার খরচ আছে সরলে ব্যবসায়ীর যে নেটওয়ার্ক সেটা ছন্দপথন হওয়ার সম্ভাবনা আছে শ্রমিকদের নি সরিয়ে নেওয়ার ব্যাপার আছে সেই সরানোর প্রক্রিয়াটা না করাতেই কি প্রতিরোধ নাকি আসলে যেটা বলছিলাম যে দু হাজার দশের সেই নিমতলির ঘটনার পরেও আসলে সচেতনতাও গড়ে ওঠে নাই আমাদের পুরান ঢাকাবাসীর মধ্যে আমি এই পর্যায়ে আগে একটু আপনাদের ধন্যবাদ দিতে চাই এই ডিবিসি টেলিভিশনকে আমাদের সবার পক্ষ থেকে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় সহ আমাদের সবার পক্ষ থেকে যে এই ধরনের টকশো আয়োজনের মাধ্যমে শুধু আলোচনাই হচ্ছে না এবং এটা এখানে যা উঠে আসছে সেগুলো আমাদের পরবর্তীতে সিদ্ধান্ত নিতে সরকার এবং ব্যবসায়ী সবার সমন্বিত একটা সিদ্ধান্ত গ্রহণে আমায় আমি আশা করি সহায়ক ভূমিকা পালন করবে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জনসচেতনতার সৃষ্টি হচ্ছে কারণ আমাদের সম্মানিত দর্শকবৃন্দ নাগরিকবৃন্দ আজকে এই অনুষ্ঠান দেখছেন বিভিন্ন টিভি চ্যানেলে টকশো হচ্ছে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এগুলো তারা দেখছেন এতে তাদের মধ্যে একটা জনসচেতনার সৃষ্টি হচ্ছে এই একটা উল্লেখযোগ্য কারণে আমি আপনাদের সহ সব টিভি চ্যানেলকে ধন্যবাদ দিতে চাই তো ব্যবসায়ীদের যে সাময়িক ক্ষতি যেটা হবে এটা তারা এখন কেন নিতে চাচ্ছেন না এই বিষয়ে এটার জবাব শুধু ব্যবসায়ীরা দিতে পারবেন তবে তাদেরকে যে তারা যে যাবেন তারা যদি প্রথম দিক থেকে বাধা দিতে না থাকতেন তাহলে আমার মনে হয় এত দিনে তাদের জন্য নির্ধারিত কেরানীগঞ্জের বেসিক নগরী গড়ে উঠত কারণ আমি আমি তো বললাম আমার কাছে যে যে আমাদের কার্যক্রমের আছে আপনাদের কাছে সেগুলোর কারণ আমরা তো কখনো ঘোষণা না দিয়ে কোনো কাজ শুরু করি না আপনারা তো সালের পহেলা মার্চ মাননীয় মেয়র মহোদয় যখন ইয়ে মেয়র মহোদয় যখন এটা শুরু করেছিলেন তখন কিন্তু এবিসি এর মতন শীর্ষ সংগঠন থেকে শুরু করে সমস্ত এই ব্যবসায়ীরা এটা বাধাগ্রস্ত করেছিলেন যার জন্য সেটা অগ্রসর হতে পারেনি দুই হাজার আঠারোতেও চেষ্টা করা হয়েছিল দুই সালের আঠারোই ফেব্রুয়ারি আবার শুরু করা হলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র তিন দিনের মাথায় এই অগ্নিকাণ্ডটা ঘটলো যদি এই অগ্নিকাণ্ড না ঘটতো তাহলে কিন্তু আমাদের সেই প্রক্রিয়া চলতেই থাকতো বা এখন যতটুকু বাধা বাধার সম্মুখীন হয়েছি তার চেয়ে আর একটু বেশি বাধার সম্মুখীন হতাম তবে এই ঘটনাটা যেটা ঘটেছে এটা মর্মান্তিক এটা কখনোই কাম্য ছিল না এটা এই ওয়াহিদ মেনশনের দোতালায় আমার ভাই যে বললেন যে ওখানে বডি স্প্রে মজুদ ছিল কিন্তু তা ঠিক আমার মনে হয় না কারণ আমি এলাকাবাসীর অনেকের আশেপাশের অনেকের সাথে কথাবার্তা বলি যেটা জেনেছি যে সেখানে তৈরিও করতো তারা একজনের বাসায় একজনের বাসায় দু একটা ঘরে নিজেরা বসবাস করবে আর দু একটা ঘরে পিছন দিকে এই কাজ চলবে সেটা তো কারো পক্ষে গিয়ে পরিদর্শন করে শিল্প না। এটা এটা কারণ তারা ওখান থেকে আহ দেখেন এখানে দুটো জিনিস আছে এক নম্বর হচ্ছে তারা অবৈধভাবে বিনা নমতিতে এই কাজটা করছিলেন দ্বিতীয়ত এটা কি মানসম্মত তারা কি বাংলাদেশ তার যে কোম্পানি যে কোম্পানির মাধ্যমে তিনি এটা বিক্রি করছেন তার যে ব্যবসা প্রতিষ্ঠান এই লেভেলিংটা কি তার নামে হচ্ছে হচ্ছে না নিশ্চয়ই কোন বিদেশি লেভেল দিচ্ছে তার মানে মানুষকেও ঠকানো হচ্ছে সব দিক থেকেই কিন্তু জিনিসটা আমি বলবো যে অনৈতিক এবং অগ্রহণযোগ্য এটা অবশ্যই মানব

কোন দেশের শুধু বাংলাদেশ কেন কোন দেশের কোন সরকারই এটা কখনই আমার মনে হয় অনুমোদন দেবে না যে তার দেশে ভেজাল জিনিস তৈরি হয় দেখুন আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু বেশ জোরে সোরে ভেজাল খাদ্য বিরোধী অভিযান চালাচ্ছে ভেজাল ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেটা কিন্তু এখনো অব্যাহত আছে আমাদের সীমিত ক্যাপাসিটি আমাদের নাই নিজস্ব তেমন তত অত বেশি ম্যাজিস্ট্রেট নেই আমাদের নিজস্ব আমাদের নিজস্ব কোনো আইনশৃঙ্খলা করা বাহিনী নাই আমাদের সবাইকে সহযোগিতা নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হচ্ছে আগামীকাল আমি যে এই এখনকার চলমান যে একটা অভিযান কেমিক্যাল এবং প্লাস্টিক ও অতি অতিদার্য পদার্থের গোডাউন এবং কারখানা উচ্ছেদের যে অভিযানটা চলছে এটা তো সবাই জানে আমাদের কমিটি গঠন করা হয়েছে কারা কারা সেই কমিটিতে থাকবেন সেটাও নির্ধারিত তারপরেও কিন্তু আগামীকাল সকালে যে আমি অভিযানে যাব সেই জন্য কিন্তু আমাকে আজকে সবার সাথে আবার কোর্ডিনেট করতে হচ্ছে কারণ প্রত্যেকেরই কিন্তু যার যার অফিসে যার যার দপ্তরে কিছু কাজ থাকে আমি যতটুকু জেনেছি উনি সেটা নিশ্চয়তা দিতে পারবেন ওনাদেরও কিন্তু ইন্সপেক্টরের সংখ্যা অতি সীমিত মাত্র পাঁচজন বোধহয় ইন্সপেক্টর আছে ওনাদের মাত্র পর বছর। জি তো এটা কিন্তু সবারই কিন্তু আপনার সীমাবদ্ধতা আছে কিন্তু সবচাইতে বড় যে জিনিসটা প্রয়োজন যেজন্য জন্য আমি একটু আগে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করেছি জনসচেতনতা সৃষ্টি মমতাজ হোসেন আপনারা কাছে শুনবো যে আসলে সাধারণ মানুষ কি বলছেন তারা কি পুরান ঢাকা এই সব দাজ্য পদার্থ মুক্ত চাইছেন আমি একটা বিরতির পরে ফিরছি মোহাম্মদ বেলায়েত হোসেন আপনার কাছে যে আপনারা আসলে আমি ওই প্রশ্নটাই আবার করব খুব টেকনিক্যাল উত্তরে না গিয়ে যে আপনাদের আপত্তিটা কোথায় অবৈধ কারখানা অবৈধ গুদাম উঠছে তাতে আপনাদের আপত্তি কি শেয়ার একটা বিরতি রাজ রকম প্রশ্ন করছেন আমি দুটো প্রশ্ন আপনাকে করি সময়ও নাই যারা কেমিক্যালের বিজনেস করেন রাসায়নিক রাসায়নিকের ব্যবসা করেন তাদের আসলে এই জ্ঞানটা আছে কি না যে কোন রাসায়নিক পদার্থের সাথে কোন রাসায়নিক পদার্থ রাখলে সেটি নিরাপদে থাকবে এবং স্টোরেজের তো একটা নিয়ম আছে বৈজ্ঞানিক নিয়ম সেটি আহ আছে আসলে যে প্র্যাকটিক্যালি যে জ্ঞানটা থাকা প্রয়োজন যেটা কেমিক্যাল যে আমরা প্রথমে কথা বলছিলাম যে বিচ্ছোট এলাকা থেকে শতবর্ষ আগুন লাগে নেই তার কারণ হচ্ছে কি প্র্যাকটিক্যালি আমরা মানে বুঝি কোনটা পাশে কোনটা রাখা লাগবে যাবে কোনটা রাখা যাবে না যার জন্য কিন্তু এই এলাকায় কখনো আগুন লাগে নাই সাপুরে যেমন সাপকে মেনটেন করতে পারে এটা লাগতেছে কিন্তু যে অ মানে অজানা জায়গাতে অজানা আইটেমের উপরে যা গড়তেছে যা কি আউট অফ নলেজ আমরা আমরা জানি না

এখন একটার জন্য একটা বন্ধ হয়ে যাবে একটা বন্ধ না আপনারা করছেন যে হতাশা কাজ করেছে এখানে গ্রীষ্ম আমি একটা হয়তো আমি আমাকে মাফ করবেন কথা বলতে বলা লাগতেছে মানবিক দৃষ্টিকোণ যদি লাগে আগে আমাদের একটা ব্যবস্থা করে গোডাউন হোক শিল্প পার্ক হোক ওগুলি আগে ডেভেলপ করেন তারপরে ওদের হাত সাইদুল ইসলাম জিজ্ঞেস করছেন সাইদুল ইসলাম জিজ্ঞেস করছেন এই যে এই দু থেকে দু হাজার বছরে কেন কেমিক্যাল গোডাউন গুলো সরলো না কেন আমরা বারবার সম্মতি জানাইছি বারবার তো ওদেরকে স্বাগত জানাইছি তারা বলছে জায়গা দিয়ে দেবেন আমরা দিয়ে দেয় সাথে তো চলে যাব সকালে দেবেন বিকালে চলে যাব আমরা সাইনও করেছি আমরা জায়গা পরিদর্শন করেছি সরকারের কাছ থেকে টাকা আনার দায়িত্ব কিন্তু ওদের আমরা চাপ দিচ্ছি বারবারে

অন্য বিশেষজ্ঞ পরামর্শ করলাম যে আর এখন যদি এই লক্ষ লক্ষ দাম যদি এক জায়গায় এত বড় এরিয়াতে রাখা হয় যে পঞ্চাশ একর দুশো একর জায়গাতে তাহলে তো আনুবিকমাত্রে বেশি ক্ষতি হয়ে যাবে আমরা বোঝানোর চেষ্টা করলাম তারা থামলেন কী হলো যে আমাদের প্লট দিয়ে দেন প্লট দেওয়ার পরে আমরা জায়গা মালিক পাঠা পেলে আমরা ব্যাঙ্ক থেকে লোন দিতে পারবো আমরা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ঘটাইতে পারবো আমরা আনন্দ এখানে চলে যাব আমাদের প্রস্তাবনা হলো তো আমরা চলে যাওয়ার তো প্রস্তাব দিলাম সম্মতি জানাইলাম শিল্প মন্ত্রণালয় কেন বিলম্ব করলো এখন তাকে দোষারোপ না করে যদি বলি যে না থাক হয়ে গেছে আর দোষারোপ না করে আসছে কাজ ধরেন যত দ্রুত দিবেন তত দ্রুত আমরা চলে যাব ব্যবসাটা কোনো আপত্তি করার যত দুর্ঘটনা হবে তার দায়িত্ব কে না যেমন জানা এইবার জন্য বলি দুর্ঘটনার জন্য আমরাদের দেখেন নত্রুক্ত টাকা করে আমরা কিছু নাশক যে যে জায়গাটা আপনাদের প্রথমেই করেছিলাম যে আসলে তো আগুন যখন লাগে তখন শুধু যে রাসায়নিকই সমস্যা তা নয় মানে আমি দেখছিলাম পুরান ঢাকার ব্যবসায়ীরা সাধারণ মানুষ বা শ্রমিক তারা বলছিলেন যে ধরার কথা রাসায়নিক পদার্থ এখন এসে প্লাস্টিকও ধরছে কাগজও ধরছে কিন্তু দগ্ধ পদার্থ তো আসলে সবই তো বিস্ফোরকে পরিণত হতে পারে দগ্ধল পদার্থে পরিণত হতে পারে অনেক সময় দর দরকার একদম সত্যি কথা। এই মনোমশতির একদম সত্যি কথা এটা আমি বলি যে কেমিক্যালসে যেটা কথা বলা হচ্ছে একটা হাইলি ফ্লেভেবল যেটা আগুন দুতে ক্যাশ করবে। সে এটাকে ডেনজারাস গুডস হিসেবে ক্যাটাগরাইজড এবং সারা ওয়ার্ল্ডে এটা নিয়ন্ত্রিত। আরেকটা বিষয় হলো কাগজ, তুলা, বিভিন্ন ধরনের ফাইবার, সাধারণ ভোগ্যপণ্য এমনকি কার্টুন যেটা আপনি বললেন যে কার্টুন বিভিন্ন ধরনের কার্টুন স্তূপ করে রাখা হয়েছে। এই যে বিষয়গুলো এগুলো তো যখন আগুন ধরবে আগুনের তো ব্যাপকতা অনেক বাড়াই দেবে আপনি নিচে যদি আগুনের গোলাটা রাখেন উপরে আপনি শুয়ে আছেন আপনি তো রান্না হয়ে যাবেন সোজা কথা হ্যাঁ তো এবং ফিউম হয়ে গেলে আপনি আপনি বেরোতে পারবেন না এই বেশিরভাগ দুর্ঘটনা কিন্তু রাতে ঘটে বিভিন্ন কারণে শর্ট সার্কিট হয় রাতের বেলা বিভিন্ন ধরনের সুচু থেকে আরম্ভ করে বিভিন্ন ইয়েগুলো অ্যাক্টিভ থাকে অনেক সময় ইলেকট্রিকের কেটে দেয় আমরা দেখেছি বিভিন্ন সময় গ্যাস পাইপ লাইন কেটে দিছে প্লাস্টিকের ফাইবলাইন যেটা এলপিজি সিলিন্ডার ইউজ হয় গ্যাস বেরিয়ে গেছে এরকম অনেক ঘটনা ঘটে তো সেই জন্য আমার আমার নিরাপত্তার স্বার্থে আমি কেন বিভূতগুলো ডেকে নিব আমার মনে হয় আবাসিকটা সেপারেট হোক এখানে অল্প পরিমাণ দোকানগুলো থাকতে পারে যেটা লিমিটেড আইটেম যেটাকে সহজে স্টিংস করা যায় যখন আগুন লাগবে ব্যাপক যখন হবে ব্যাপক মজুত যখন হবে তখন তো আগুন নিবানো অনেক সময় লেগে যাবে এবং এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সুতরাং এখান থেকে সরানো উচিত তবে আসার কথা আজকে একটা মিটিং করে আসছি বিসিএসি করেছে জি না বাংলাদেশি বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশন তারা একটা জায়গা ঠিক করেছে উজ্জ্বলা ম্যাচ ফ্যাক্টরিতে ওইখানে শিফট করে নিবে ওনারা গুদাম করছে আজকে আমাদের কাছ থেকে পরামর্শ নিল আমরা কিছু কথা বলেছি ওইভাবে টেম্পোরারি পরিবেশ আন্দোলন 2500 কেমিক্যাল কারখানাই আছে 2010 এর পরে তারা বলেছিলেন তো মানে কেমিক্যাল গুদামই আছে সেগুলো সব সরানো যাবে ওই জায়গা ওইখানে অতগুলো ধরবে না 650 এর মধ্যে কয়েকশো কয়েকশো হবে কয়েকশো ধরবে কিছু তো যাওয়া যাবে ইম্পর্টেন্ট গুলো চলে যাক আর ব্যক্তি উদ্যোগ কিন্তু অনেক সরছে তবে এখানে একটা আশঙ্কা আশঙ্কার বিষয় হলো তারা কোথায় নিয়ে যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে এখানে অভিযান চলছে বলে আরেকটা আবাসিক নিয়ে যাচ্ছে এই জায়গাটা অ্যাড্রেস করার জন্য পেনি ক্রিয়েট না করে তাদেরকে প্রফার গাইড করা উচিত হবে বলে আমি মনে করি এই সচেতনতার জায়গাটা মানে যারা সরছেন এবং সরে আরেক জায়গায় যে যাচ্ছেন সেখানের মানুষও যাতে তাদের প্রতিরোধ করেন কিন্তু আমি আসলে যে প্রশ্নটা মোহাম্মদ জাহিদ আপনাকে করতে চাই সেটা হচ্ছে পুরান ঢাকাবাসী আসলে কিভাবে দেখছেন আপনাদের অভিযান আর সত্যি তো তা ঠিক মোহাম্মদ বেলায়ত হোসেন যেখানে বারবার যাচ্ছিলেন যে দুর্ঘটনা তো আসলে মানে আমাদের সৌভাগ্য যে নবছরে আবার আরেকটা হলো নিমতলির পরে কিন্তু রোজগারটা তো আমরা আসলে প্রতিদিন করি প্রতিদিন আয় করে প্রতিদিন খেতে হয় কাজে এই প্রতিরোধের জায়গাটাও তো খুব যৌক্তিক প্রতিরোধের জায়গাটা যৌক্তিক কিন্তু আমি যে কথাটা কয়েকবার বলেছি আগে বিভিন্ন টিভি চ্যানেলে এই কথাটা আমি আবারও বলবো যে মানুষের জীবন অমূল্য কোনো বিষয় সম্পত্তি বলেন বা টাকা পয়সা বলেন কোনো কিছু দিয়ে এটা মাপকাঠি করা যাবে না সে ধনী হোক গরিব হোক একটা সন্তান বাবা মায়ের কাছে সব বাবা মায়ের কাছে সন্তান কিন্তু সমান প্রিয় সমান মূল্যবান এই অমূল্য সম্পদগুলো এভাবে যে মারা যাচ্ছে এ ধরনের দুর্ঘটনার কারণে সেটা থেকে আমাদেরকে নিষ্কৃতি পেতেই হবে এর কোনো বিকল্প নেই আর প্রিভেনশন ইজ বেটার দেন আমাদের পুরান ঢাকার মানুষের মধ্যে আমি সচেতনতার আভাস কিছুটা পাচ্ছি যেমন আজকে পঞ্চম দিনের মতন যখন অভিযানে গেলাম তখন আমি এগারোটা স্থাপনায় গিয়ে মাত্র দুটো স্থাপনার আমি সংযোগ বিচ্ছিন্ন করতে পেরেছি বাকিদের মধ্যে আমি এই ধরনের হুমকি বা ঝুঁকিপূর্ণ কোন দ্রব্য আমি পাইনি এটা আমাকে খুবই আশ্বস্ত করেছে আমার কাছে মনে হচ্ছে যে মানুষের মধ্যে জনসচেতনতা ফিরে আসছে আর এলাকাবাসী যারা এই ধরনের ব্যবসায় লিপ্ত নন তারা কিন্তু এটাকে খুবই

অবকাশ নাই নতুন ঢাকায় অবকাশ নাই আর আমার মনে হয় যে যে এলাকাতেই যারা যাওয়ার চেষ্টা করুক না কেন সেই এলাকাবাসী আমার মনে হয় এটাকে অ্যালাউ করবে না কারণ কেউ যে কখনো বিপদ ডেকে আনতে চায় না হ্যাঁ এলাকাবাসী এটা সকলকে সচেতন হতে হবে প্রতিবেশীরা যেন এটা বাধা দেয় কোনো বাড়িওয়ালা যদি এই ধরনের অবৈধ স্থাপনা করার জন্য গুদাম করার জন্য বা কারখানা করার জন্য কোনো বাড়িওয়ালা যদি তার বাড়ি ভাড়া দিতে চায় প্রতিবেশীরা যেন তাদেরকে বাধা দেন তাহলে কিন্তু যেমন আজকেই আমি একটা গুদাম পেয়েছি এক বাড়িতে চারতলা ভবনের দোতলা তিনতলা চারতলায় ওনারা নিজেরা বসবাস করেন আর তালাতে তারা দুটো বড় বড় রুমের মধ্যে গুদাম করেছেন সেটা হচ্ছে আপনার দাহ্য পদার্থের গুদাম না গাড়ির স্পেয়ার পার্সের বিশাল বিশাল কার্টুন ছাদ পর্যন্ত থরে থরে সাজিয়ে রেখেছেন এই দেখেন গাড়ির পার্সগুলো কিন্তু প্রথমে একটা প্লাস্টিকের সিল্ড একটা লেপ ইয়ের মধ্যে থাকে তারপরে সেগুলো আবার কন্টেনার ইয়ে কার্টুনে থাকে কার্টুনগুলো তো কাগজ প্লাস্টিক দাহ্য পদার্থ কাগজ একটা ইলেকট্রিক স্পার্ক যথেষ্ট সেটাকে তিনি সামাল দিতে পারবেন সেই গলির ভেতরে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি তো দূরের কথা একটা রিক্সা ঢোকার জায়গা নেই মানে জনবসতিকে আসলে গুদাম এবং কারখানা থেকে আলাদা করতে হবে লক্ষ্যে কাজ এগোতে হবে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ বেলায়েত হোসেন ধন্যবাদ মোহাম্মদ শামসুল আলম ধন্যবাদ মোহাম্মদ জাহিদ হোসেন ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন পরবর্তী পর্বে খালেদা আর চিকিৎসা হচ্ছে এই নিয়ে করবো আলোচনা